দুইজনের জরুরি। শিক্ষা তো দিচ্ছেন, এই শিক্ষা বিচারের মাঠে বিপদ হতে পারে। মামিন মাওলুদিন যে কোনো ছেলে মেয়ে জন্ম নিলে ফল ইহসান ইসমাহু, সাত দিনের দিনে একটা সুন্দর নাম রাখতে হবে, ফয়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফল ইজাব বেজহ, সে যেন বিবাহ দিয়ে দেয়। এটা বাপের জন্য জরুরি আদেশ। ফয়জা বালাগা অলম ইজাব বেজহ, যদি পিতা মাতা বিবাহ না দেয় ছেলে মেয়ে বড় হয়ে যায়, ফাইন আসাবা ইসমান, যদি ছেলে মেয়ে কোনো পাপ করে, ফাইন নামা ইসমহ আলা আবিহে, সে পাপ তার বাপের হবে। এইবার বলেন আপনার ছেলের হাতে যে মোবাইল আছে এই পাপ কার হবে? আপনার মেয়ে যে দিন রাত ঘুরছে এই পাপ কার হবে? আপনার স্ত্রী, আপনি পরিবারের মালিক, এ যে দিন রাত ঘুরছে এই পাপ কার হবে? নিজে তো জীবনে নিজের জন্যই কিছু করতে পারলেন না, নিজেরটাই বহন করা হিমশিম হবে, তো ছেলেরটাই বহন করবেন কি করে, মেয়েরটাই বহন করবেন কি করে, বউয়েরটাই বহন করবেন কি করে? ভাবে তো মনে হচ্ছে যে জাহান্নাম চলেই গেছে। আপনি সোচ্চার হলেই পরিবার সোচ্চার, পরিবার সোচ্চার হলেই গ্রাম সোচ্চার, গ্রাম সোচ্চার হলে জাতি সোচ্চার। আপনার উপরেই ভালো মন্দ নির্ভর করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা এভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরিবারের মালিকের জন্য জরুরি কথা, এক, আনফিক আলা ইয়ালিক, আনফিক তাওলাকা আলা ইয়ালিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো, তুমি তোমার ছেলে মেয়ের সম্পদ, উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। গার্মেন্টসের মেয়েদের বিরুদ্ধে কি জবাব দিয়েছি, বক্তব্য দিয়েছি, সেই নিয়ে জাতি কথা তোলপাড় করবে, আমাকে পিছে হটা লাগবে না। কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো লোক, কোনো শহর কে লক্ষ্য করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলিনি, আমি বলেছি গার্মেন্টসে মেয়ে এভাবে আছো, ওর বাপ নেই কি? বাপ আছে তো এখানে কেন? সে এখনো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা তার উপার্জিত সন্তান সম্পদ তার ছেলে মেয়ের পিছনে খরচ করবে। আমি বলেছি বাপ মা তার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়ে লালন পালন করবে, সম্ভব না হলে ব্যবসা করে করবে, সম্ভব না হলে কলা বিক্রি করে করবে, সম্ভব না হলে চকলেট বিক্রি করে করবে, সম্ভব না হলে ছেলে মেয়েকে ভিক্ষে করে লালন পালন করবে, পড়াবে। মেয়ে কেন গার্মেন্টসে আসলো? এই কথা ফিরিয়ে নেওয়া নিতে আমাকে হবে না, আর আমার বক্তব্য কারোর সাথে মিলিয়ে কোনো লাভ নেই। জবাব একদিন দিতেই হবে, মেয়ে আপনার, জবাব আপনার, ছেলে আপনার, জবাব আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করার জরুরি প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে বলেছেন আখেফুম ফিল্লাহ, তুমি ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। তিনি বলেছেন ওয়ালা তারফা আসাকা আদাবান মাহান মিন আহলিক, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। তিনি বলেছেন আল্লেক আসাকা আলা বাবিক, তোমার লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ বারবার লাঠির কথা বলেন, আমি বলিনি, বারবার লাঠির কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র নম্র মানুষ, এত বড় ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি, আর কেউ কোনো দিন নেবে না, আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সবচেয়ে দামি সম্মানী ভদ্র নম্র মানুষ বারবার লাঠির কথা বলে। আদর যখন কাজ করবে না তখন ছেলে মেয়েকে লাঠি দিয়েই ঠিক করতে হবে, এ কথাই ঠিক।